হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও আনতে চলেছি। ভিডিওটির মূল বিষয় হলো ধীরস খেলে যে 10টি অসুখ থেকে মুক্তি থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ধীরসে রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার, ভিটামিন এ, সি এবং ফলেট। সেই সঙ্গে রয়েছে ভিটামিন কে, বি, আয়রন, পটাশিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন। এই সব কয়টি উপাদান একযোগে ডায়াবেটিক্স, অ্যানিমিয়া সহ একাধিক রোগকে দূর করতে পারে। একাধিক রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই সবজির আরো কিছু উপকারিতার দিক জেনে নিন। এক, কিডনির কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত এক বাটি করে ঢেঁড়সের তরকারি খেলে কিডনিতে জমে থাকা ক্ষতিকর উপাদানেরা বেরিয়ে যেতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গটি কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা হ্রাস পায়। দুই, ফলেটের ঘাটতি মেটাই। শরীরে রোগমুক্ত রাখতে নিয়মিত যে যে উপাদানগুলি প্রয়োজন পড়ে, ফলেট তার মধ্যে অন্যতম। তাই তো দেহের অন্দরে এই উপাদানটির ঘাটতি হওয়া একেবারেই উচিত নয়। এই কারণেই তো প্রতিদিন ঢেঁড়স খাওয়া উচিত, কারণ এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ফলেট, যা দেহের চাহিদা মেটাতে বিশেষ ভূমিকা পালন করে। তিন, কনস্টিপেশনের প্রকোপ কমায়। ঢেঁড়স শরীরে থাকা ফাইবার শুধুমাত্র হাড়ের খেয়াল রাখে না, সেই সঙ্গে বাওয়েল মুভমেন্টের উন্নতি ঘটানোর মধ্য দিয়ে কনস্টিপেশন বদহজম এবং গ্যাসের রোগের বিশেষ ভূমিকা রাখতে থাকে। প্রসঙ্গ, একাধিক কেস স্টাডিতে দেখা গেছে যদি নিয়মিত ঢেঁড়স খাওয়া যায় তাহলে কোলন ক্যান্সারের আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশে হ্রাস পায়। চার, ক্যান্সার রোগকে প্রতিরোধ করে। প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে প্রতিদিন এই সবজিটি খেলে যেমন রোগ প্রতিরোধের ক্ষমতা উন্নতি ঘটে। পাঁচ, ওজন নিয়ন্ত্রণে চলে আসে। অতিরিক্ত কারণে যদি চিন্তায় থাকেন তাহলে প্রতিদিন ডায়েট ঢেঁড়সে অন্তর্ভুক্ত মাস্ট, কারণ এই সবজিটির অন্দরে থাকা ফাইবার অনেকখানি পেট ভরিয়ে রাখে। ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা যেমন কমে, সেই সঙ্গে বারবার খাওয়ার ইচ্ছাও চলে যায়, ফলে ওজন বাড়ার আশঙ্কা একেবারেই কমে যায়। সাত, খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। শরীরের উপস্থিতি বাজে কোলেস্টেরলের মাত্রা কমানোর মধ্য দিয়ে হার্টকে সুস্থ রাখতে ঢেঁড়সকে কোনো বিকল্প হয় না বললেই চলে। আসলে এই সবজিটির ফাইবার সমৃদ্ধ, এই উপাদানটি কোলেস্টেরলের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা পালন করে। নয়, অ্যাজমার মতো রোগকে প্রতিরোধ করে। ওয়েদার চেঞ্জের সময় অথবা ধুলাবালি নাকে ঢুকলে শ্বাসকষ্ট শুরু হয় কি না, তাহলে তো কষ্ট কমাতে ঢেঁড়সের সঙ্গে বন্ধুত্ব করতেই হবে, কারণ এই সবজিটিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধের ক্ষমতাকে এতটাই শক্তিশালী করে তোলে অ্যালার্জি সৃষ্টিকারী জীবাণু কোনো ধরনের ক্ষতি করার সুযোগ পায় না, ফলে অ্যাস্থমার প্রকোপ কমতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। আপনার প্রতিটি মতামত আমাদের অনেক মূল্যবান। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।